আর নারীর অ্যাটাক হবে, এটা নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন। আমাদের নারীরা সংগ্রামী, আমাদের নারীরা আপনাদের এই কাপুরুষতাকে ভয় পায় না। আপনারা বিড়ালের মতো আসবেন, আমাদের নারীকে হেনস্থা করে চলে যাবেন, সেটার তোয়াক্কা আমাদের নারীরা করে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি সাংবাদিক ভাইরা এবং পুরো বাংলাদেশ থেকে আমাদের নারী নেত্রী এবং সদস্য যারা এসেছেন আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি আমার অসংখ্য মোবারকবাদ, সালাম, সালামু আলাইকুম। আপনারা সবাই জানেন হিজবুত তহিদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি, তিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পান্নি পরিবারের সুযোগ্য উত্তরসূরি, সেই পরিবার যারা সুলতানি আমলে শাসন করেছেন, যারা জমিদার প্রথার মধ্যে নাম রচনা করেছেন, সফল জমিদার হিসেবে নাম রচনা করেছেন, এবং যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সকল অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় এই মাটিকে, এই ধর্মকে, এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য লড়াই করে গেছেন। হিজবুত তাহিদ আন্দোলন প্রতিষ্ঠিত করেন ইমামুজ্জামান 1995 সালে। এই আন্দোলনের মূল আদর্শ হচ্ছে আমরা আল্লাহর দেওয়া সে প্রকৃত দীনের মূল মন্ত্র মানুষের মাঝে প্রচার করে যাচ্ছি। গত 29 বছর ধরে একেবারে শান্তিপূর্ণ উপায়, একটা আইনও ভঙ্গ না করে, রাষ্ট্রের প্রতি, আইন শৃঙ্খলা প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের কার্যক্রম, আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সেই কাজের ধারাবাহিকতায় আমাদের আন্দোলনের বিভিন্ন প্রকাশনা, বই, পত্রিকা, ম্যাগাজিন, ডকুমেন্টারি, র্যালি, সেমিনার, জনসভা ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের বক্তব্য, আমাদের আদর্শ মানুষের সামনে তুলে ধরছি। আমরা বিশ্বাস করি, এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে আল্লাহর দেওয়া দীনুল হক যখন মানুষের জীবনে যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই পৃথিবীতে, এই দেশে, পুরো পৃথিবীময় যে অশান্তিময় একটা পরিস্থিতি বিরাজ করছে তার অবসান ঘটবে। মানুষ শান্তিতে দরজা খুলে ঘুমাতে পারবে, শিশু সন্তানকে নিয়ে চিন্তা করতে হবে না, রাস্তায় টাকার বস্তা রেখে দিলেও সেটা চুরি করবে এমন কোনো ঘটনার ঘটবে না, কারণ সেখানে আল্লাহর দেওয়া দীনুল হক, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে। এই কাজ যখন আমরা করছি, আমাদের পুরুষদের পাশাপাশি নারীরাও একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শালীনতার সাথে নিজেদের অধিকারের সাথে তারা এই কাজ করে যাচ্ছেন, কারণ ধর্ম প্রচার করা, কথা বলা, এটা আমার নৈতিক অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার। ধর্মের কথা বলবো, এটা আমার ধর্মীয় অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার, এটা আমার নৈতিক অধিকার। আমাদের এই সভ্য, শান্ত, শিক্ষিত পরিবারের নারীরা যখন এই কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে, যখন তারা মানব জাতির কল্যাণে, মানবতার কল্যাণে যখন নিজেদেরকে উৎসর্গ করে, নিজের জীবন সম্পদ দিয়ে মানব জাতিকে রক্ষা করার জন্য যখন তারা ভূমিকা রাখছেন, তখন তারা আক্রান্ত হচ্ছেন এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, উগ্রবাদী, সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা, যারা ধর্মকে নিয়ে অপরাজনীতি করে, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা ধর্ম নিয়ে মানুষের সেন্টিমেন্টকে ভিন্ন পথে প্রবাহিত করে নিজের স্বার্থ হাসিল করে, তারাই আজকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে। তারা রাস্তাঘাটে, মাঠে, ময়দানে আমাদের এই নারীদেরকে হেনস্থা করার চেষ্টা করছে, তারা তাদের গায়ে হাত তোলার চেষ্টা করছে, তাদের হাত থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে তাদেরকে রাস্তাতে এমন মারধর করার পর্যন্ত চেষ্টা করছে। এটা এটাই বিশাল বড় একটা অশনি সংকেত, যে সমাজে এরকম উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী মাথা চাড়া দিয়ে মানুষকে এইভাবে বিভ্রান্ত করতে পারে, সেই সমাজে মানবের কল্যাণে, মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে কাজ করবে এমন মানুষ আপনারা পাবেন না। আমরা আমাদের মেসেজ, আমরা আমাদের বার্তা খুব সুস্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরছি, কিন্তু তারা আমাদের এই বার্তাকে মানুষের সামনে ঘোলাটে করার
শান্তি সৃষ্টি করার জন্য আমাদের নারীদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা জনগণের মাঝে আমাদের মাঝে ব্যাপারে একটা ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করে। তারা বলে আমরা খ্রিস্টান, তারা বলে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি, তারা বলে আমাদের নারীরা যখন সভ্য শান্ত নারীরা যখন স্বাধীনতার চাদর পরে পর্দার সাথে যখন তারা রাস্তাঘাটে মাঠে ময়দানে কাজ করে তখন তাদেরকে বেপর্দা দায়ুস নারী বলে আখ্যায়িত করে। এবং আমরা জানি এই সংখ্যা কম নয়, এই সংখ্যা যত বেশি তাদের অন্ধ অনুসারী, তাদের অন্ধ ভক্ত আরো কয়েক গুণ বেশি। এই অন্ধ ভক্তরা কোনো কিছু যাচাই বাছাই না করে আমাদের এই নারীদের উপর ঝাঁপিয়ে পড়ে হায়নার মতন। হায়নার কথা শুনেছেন নিশ্চয়ই, তারা একা আসে না শিকার করতে, দলে বলে আসে, এবং দলে বলে এসে সেই প্রেকে সেই প্রাণীকে তারা ছিন্ন ভিন্ন করে দেয়। এবং ঠিক একই প্রচেষ্টা তারা হিজবুত তাওহীদের এই নারীদের উপর করছে বার 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 বার। তাদেরকে অ্যাটাক করা হয়েছে, তাদের উপর হামলা চালানো হয়েছে, তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। প্রতি ঈদে যখন মানুষ তারা সবাই সপরিবারে ঘুরে বেড়ায় আনন্দ বিনিময় করে, তখন আমাদের কর্মীরা আমাদের নারীরা তাদের ঘর সংসার সামলিয়ে তারা মাঠে ময়দানে নেমে পড়ে মানুষকে সত্যের পালাপ দেওয়ার জন্য, সত্যের সত্যের দাওয়াত দেওয়ার জন্য। এই ঈদে গত ঈদে আমাদের বিভিন্ন জায়গার নারীরা আক্রান্ত হয়েছে, ঢাকাতে, আশুলিয়ায়, গাজীপুর, কুমিল্লা, জয়পুরহাট, কিশোরগঞ্জ, নোয়াখালী, বিভিন্ন জায়গায় তাদেরকে আক্রান্ত করা হয়েছে, তাদের হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, তাদের পত্রিকা ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের গায়ে হাত পর্যন্ত তোলার চেষ্টা করা হয়েছে। আজকে আমি আমার এই মানববন্ধন কর্মসূচি থেকে, এই প্রতিবাদী সমাবেশ থেকে আজকে আমি আমার সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশকে একটা আন্ডারডেভেলপ কান্ট্রি থেকে একটা ডেভেলপ কান্ট্রি করার জন্য আপনি যথেষ্ট উন্নয়ন করে যাচ্ছেন, কিন্তু এই সমস্ত উন্নয়নকে, এই সমস্ত ডেভেলপমেন্টকে তারা ধ্বংসের সাথে মিশিয়ে দিবে যদি তাদের এই কর্মকাণ্ডতে আপনি এখনই সিরিয়াসলি হস্তক্ষেপ না করেন। তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে, বিশ্বের বুকে একটি উগ্রবাদী, একটি জঙ্গিবাদী, একটি সন্ত্রাসবাদী একটি দেশ হিসাবে চিহ্নিত করতে চায়। এবং আমরা জানি এর পায়তারা করছে পশ্চিমা বিশ্ব, এমন কোনো সুযোগ পেলে বাংলার মাটি আর সেফ থাকবে না, বাংলার মাটি আর যেই স্বাধীনতার জন্য আমাদের 30 লক্ষ ভাই বোনে জীবন দিয়েছে, জীবন দিয়ে বাংলাকে স্বাধীন করেছে, এই সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, হিজবুত তাওহীদের নারীরা কোনো টাকার বিনিময়ে কাজ করছে না, তারা সরকারের কাছ থেকে কেন কোনো কোনো ব্যক্তির কাছে কোনো চাঁদা নিয়ে কোনো বিনিময়ের কারণে তারা নিজের জীবন সম্পদ উৎসর্গ করেনি, তারা সম্পূর্ণ সম্পূর্ণরূপে মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, ধর্মের কল্যাণে তারা আজকে কাজ করে যাচ্ছে। অথচ আজকে এই নারীরাই বারবার আক্রান্ত হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি দ্রুত আমাদের এই নারীদের উপরে, এই সভ্য শান্ত শিক্ষিত ভদ্র সমাজের ভদ্র ফ্যামিলির নারীদের উপরে যারা বারবার আক্রমণ করছে তাদেরকে ইমিডিয়েটলি আপনি চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনবেন। যদি তা না করেন, আজকে হিজবুত তাওহীদের নারীদেরকে তারা অ্যাটাক করছে, কালকে পুরো বাংলার নারীরা অ্যাটাক হবে, এটা নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন। আমি আমার সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভাই আপনারা হচ্ছেন সমাজের বিবেক, সমাজের সঙ্গতি অসঙ্গতি ন্যায় অন্যায় সমস্ত কিছু আপনারা মানুষের সামনে তুলে ধরবেন, এটাই আমরা আশা করি। আজকে হিজবুত তাওহীদের নারীদের উপরে যেভাবে হামলা হচ্ছে, যেভাবে তাদেরকে আক্রান্ত করা হচ্ছে, আমরা চাই
আমরা বিশ্বাস করি আপনারা এই সমস্ত সংবাদগুলো গণমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরবেন। অন্যায়ের একটা সীমা থাকে। গত 29 বছর ধরে যে আন্দোলনটি একটা আইন ভঙ্গ করে নাই, যে আন্দোলনটি এই দেশের শৃঙ্খলার প্রতি আর প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে কাজ করে যাচ্ছে, যখন আমাদের প্রতিটা সমাবেশ, প্রতিটা র্যালি, প্রতিটা জনসভা আমরা প্রশাসনের পারমিশন নিয়ে করে যাচ্ছি, পাই টু পাই একটা পারমিশন দিতে আমাদের জুতার তলি পর্যন্ত করে যাচ্ছে, সেই সব নারীদেরকে আজকে আক্রান্ত করা হচ্ছে। আপনারা আপনাদের স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, আপনাদের ই পেপারের মাধ্যমে, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এই সমস্ত অন্যায়কে তুলে ধরবেন, চিহ্নিত করবেন সেই গোষ্ঠীকে যারা বারবার এই দেশের উন্নতির পথে বাধাগ্রস্ত করছে, চিহ্নিত করবেন তাদেরকে যারা নারীদের প্রকৃত ইসলামের দেওয়া স্বাধীনতা প্রতিষ্ঠা করার রাস্তায় অন্তরায় সৃষ্টি করছে। যারা এই উগ্রবাদী, ধর্মান্ধ, কুপমণ্ডল, সন্ত্রাসী, জঙ্গিবাদী গোষ্ঠী যারা হিজবুত তওহিদের নারীদের উপরে বারবার হামলা করছেন, আমি তাদেরকে আজকে এই সমাবেশ থেকে একটি বার্তা দিতে চাই। আমি তাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই। আপনারা হিজবুত তওহিদের দিকে, হিজবুত তওহিদের এই নারীদের দিকে যেভাবে অ্যাটাক করার জন্য, হামলা করার জন্য পায়দারা করতে থাকেন, আপনারা জেনে রাখেন হিজবুত তওহিদের নারীরা অবলা নয়, হিজবুত তওহিদের নারীরা কোনো অজ্ঞ নয়, তারা গণ্ড মূর্খ নয়, তারা ধর্ম জানে, তারা তাদের ধর্ম তাদের কি অধিকার দিয়েছে, কি স্বাধীনতা দিয়েছে সেটা তারা জানে, বাংলাদেশের সংবিধান তাদের কি স্বাধীনতা দিয়েছে, কি অধিকার দিয়েছে সেটাও তারা জানে, তারা তাদের অধিকারের ব্যাপারে তারা সোচ্চার, তারা তাদের স্বাধীনতার ব্যাপারে সোচ্চার। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা হিজবুত তওহিদের নারীদের পথে আর দাঁড়াবেন না, তাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার আর চেষ্টা করবেন না, কারণ হিজবুত তওহিদ কোনো আইন ভঙ্গ করে নাই, হিজবুত তওহিদ কোনো বেআইনি কাজ করে না, হিজবুত তওহিদের নারীরা কোনো অসামাজিক অসামাজিক কাজে লিপ্ত নয়, হিজবুত তওহিদের নারীরা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এবং যারা এই উগ্রবাদী গোষ্ঠীর যারা অন্ধভক্ত, যারা অন্ধভক্ত, যারা গণ্ড মূর্খ, যারা ধর্ম সম্পর্কে কিছু করে না, ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তারা এই দেশের মানুষের সার্বভৌমত্ব তাদেরকে কি স্বীকৃতি দিয়েছে, কি সম্মান দিয়েছে, কি অধিকার দিয়েছে তারা সেসব কিছুই জানে না, তারা সোশ্যাল মিডিয়াতে আসে, এসে আমাদের এই নারীদেরকে তারা আক্রান্ত করার চেষ্টা করে, বাজিয়ে বাজিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, তারা মনে করে যে আমাদের নারীদেরকে, হিজবুত তওহিদের নারীদেরকে দুইটা গালি দিলে বুঝি মানুষ ভাববে এরা তো খারাপ, এরা তো দায়ুস নারী, এরা তো বেপর্দা নারী, এরা তো ইসলামের বিরুদ্ধে কাজ করে। কিন্তু আমি আজকে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এতদিন আপনারা জল ঘোলা করতে পেরেছেন, কিন্তু আজকে আমাদের মাননীয় ইমামের বক্তব্য, আমাদের সবার বক্তব্য এই বাংলাদেশের সীমায় সীমাবদ্ধ নয়, এই বক্তব্য পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। আজকে হিজবুত তওহিদের সেই আদর্শ, যে আদর্শ আল্লাহ রাসূল 1400 বছর আগে এনেছিলেন, সেই আদর্শের শিক্ষা যেটাকে আপনারা নিজেরা ইচ্ছা করে কুক্ষিগত করে রেখেছিলেন, আপনাদের নিজের স্বার্থে গোপন করে রেখেছিলেন, সেই আদর্শের শিক্ষা আজকে পুরো পৃথিবীর নারীরা পেয়ে যাচ্ছে, তাদেরকে আপনারা আর অবলা বানিয়ে
মিথ্যার গুজব ছড়িয়ে দুজন দেশের ধরে তারা শহীদ করেছে। আজকে সেই দুই শহীদের বিনিময়ে লক্ষ লক্ষ ভাই দাঁড়িয়ে গেছে শহীদ হওয়ার জন্য। আমাদের শহীদ, আমাদের রাবি আপনাকে শহীদ করেছেন। আজকে আমরা প্রত্যেক নারী শপথ নিয়েছি আল্লাহর রাস্তায় শহীদ হব। কিন্তু আপনাদের এই উপমন্ডকতা, এই উগ্রবাদী, এই ধর্মান্ধতাকে আমরা বাংলার মাটি থেকে উত্থান করে দিব ইনশাআল্লাহ। তিনি বলেছিলেন যে জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে, জঙ্গিবাদ থেকে মানুষকে ফেরাতে হলে আপনার একটা কাউন্সিলর নেরেটিভ বা আইডিওলজি দিয়ে তাদেরকে বোঝাতে হবে তুমি যে রাস্তায় পা দিয়েছো সেটা ভুল। তুমি মানুষের জন্য কাজ করতে চাও, তুমি আল্লাহর সান্নিধ্য পেতে চাও, আসো তুমি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে নিজের জীবন সম্পর্কে উৎসর্গ করো। আজকে হিজবুত তাওহীদ এক্স্যাক্টলি সেই কাজটাই করে যাচ্ছে। আমরা আমাদের কাউন্সিল নেগেটিভ আইডিওলজি এই প্রস্তাবনা দিয়ে যাচ্ছি সরকারের কাছে, আন্তর্জাতিক মহলের কাছে, সবার কাছে আমরা দিচ্ছি যে জঙ্গিবাদকে লুটতে হলে তাদেরকে কাউন্সিল নেগেটিভ আইডিওলজি বোঝাতে হবে। তোমার কাছে এবং বিভিন্ন মহল থেকে এই কথাই উঠে আসছে যে এই জঙ্গিবাদকে, উগ্রবাদকে মোকাবেলা করতে হলে শক্তি প্রয়োগ করে সম্ভব হবে না। তারা আরো বেশি উদ্দীপ্ত হবে, তারা আরো বেশি উদ্দীপনা পাবে, তারা আরো বেশি উজ্জীবিত হবে, তারা শহীদ হওয়ার জন্য তারা রেডি থাকবে। তাদেরকে ফিরিয়ে আনতে হলে তাদের একটা পাল্টা আইডিওলজি লাগবে। সেই কথাটাই, সেই প্রস্তাবনাটাই আজকে বিভিন্ন টেবিলে টেবিলে আলোচনা করা হচ্ছে। সম্মানিত সুধী, সম্মানিত সাংবাদিক ভাইরা এবং উপস্থিত সবাইকে আমি এটাই বার বলতে চাই, হিজবুত তাওহীদ একটি ভদ্র, একটি অরাজনৈতিক আন্দোলন।
যে আন্দোলন নীতি হচ্ছে শান্তিপূর্ণ উপায়। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব, মানুষের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা প্রকৃত বার্তা আমরা দিয়ে যাব। আজকে এই এই কাজ থেকে যদি হিজবুত তহিদকে বাধা দেওয়া হয়, তাহলে মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, ধর্মের কল্যাণে কাজ করবে, কথা বলবে এমন মানুষ আপনারা আর পাবেন না। কারণ এই বস্তুবাদী সমাজ ব্যবস্থায় অর্থ ছাড়া, টাকা ছাড়া কেউ বিশ্বাসও নেয় না। সেখানে নিজের জীবন সম্পদ উৎসর্গ করে মানুষের জন্য কাজ করবে না, চিন্তাও করা যায় না। কিন্তু এমন একটা নজির, এমন একটা উদাহরণই সৃষ্টি করেছে হিজবুত তহরির। কাজেই আমাদের এই নারীদের উপরে যেই অত্যাচার, যেই আক্রমণ, হামলা শিকার আমরা নারীরা হচ্ছে, আমি আমার সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং আমারও সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আমাদের বার্তাকে মানুষের মাঝে তুলে ধরেন। আমাদের যদি কোনো কথার মধ্যে অসঙ্গতি থাকে, আমাদের কার্যক্রমে যদি কোনো আপনারা অন্যায় পান, আমরা সেটাকে কারেক্ট করে নেব। আমরা যদি কোনো ভুল কথা বলে থাকি, আমরা সরি বলবো। কিন্তু আমাদের মেসেজটা যা বলেছি এটাই আপনি মানুষের কাছে তুলে ধরেন। তারা যদি গ্রহণ করতে চায় ওয়েল এন্ড গুড, যদি তারা গ্রহণ না করে সেটা দায় ভার আমার না। কিন্তু আমাদের মেসেজকে টুইস্ট করে, টুকরা করে, কেটে আরেকটা কথা জোড়া দিয়ে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন, যাতে করে হিজবুত তহিদের নারীদেরকে, হিজবুত তহিদের ইমামকে, হিজবুত তহিদের মানুষের, হিজবুত তহিদের সদস্যদের সমস্ত ত্যাগকে মানুষ ভুলভাবে ভাববে। নো, উই উইল নট লেট দ্যাট হ্যাপেন এনিমোর। আমরা আর এটা হতে দেব না। আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, আমাদের উপর আক্রমণ করা হচ্ছে, যদি এটার পদক্ষেপ না নেওয়া হয়, আমরা সামনে আরো বৃহত্তর কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি দিতে বাধ্য থাকবো। তারা যখন রাস্তায় নামে, তখন তারা জানে না তারা বাড়িতে ফিরে যাবে কিনা। কারণ জায়গায় জায়গায়, পথে ঘাটে এই উগ্রবাদী গোষ্ঠী হাঁপতি মেরে বসে থাকে। যেখানেই পারবে আমাদের উপরে হামলা চালাবে, যেভাবেই পারবে আমাদের জীবন সম্পদকে হুমকির মুখে ফেলে দেবে। আজকে এরকম মানব কল্যাণে, এরকম মানবতার কল্যাণে উৎসর্গিত প্রাণ কিছু আপনাদের মাঝে আছে, আপনাদের জন্য আপনাদের মাঝে থেকে কাজ করে যাচ্ছে। আপনারা হিজবুত তহিদকে জানুন, হিজবুত তহিদের বার্তাকে বুঝুন, হিজবুত তহিদের মেসেজটাকে ভুলভাবে না শুনে আমাদের কাছ থেকে শুনুন। আমাদের মাননীয় ইমামের শত শত, হাজার হাজার বক্তব্য অলরেডি সোশ্যাল মিডিয়াতে আছে, তিনি প্রতিনিয়ত সমাজ সমাবেশ করে যাচ্ছেন। আপনারা আসুন, আমাদের কাছে থেকে শুনুন, এবং আমাদের ব্যাপারে কোনো ভুল করে ধারণা রাখবেন না। এবং আমি সর্বশেষ আবারও সেই উগ্রবাদী, কুপমণ্ড, জঙ্গিবাদী, সন্ত্রাসী গোষ্ঠীকে বলে দিতে চাই, হিজবুত তহিদের নারীদের দিকে আর তোমরা চোখ তুলে তাকাবে না। হিজবুত তহিদের নারীদেরকে তোমরা অপরাধ মনে করো না। হিজবুত তহিদের নারীদেরকে তোমরা কোণঠাসা মনে করো না। তারা প্রতিবাদী, তারা সংগ্রামী, তারা সাহসী, তারা জীবন দেওয়ার জন্য, আল্লাহর জন্য, দিনের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের সার্বভৌম থেকে রক্ষা করার জন্য তারা জীবন সম্পর্কে উৎসর্গ করে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, তাদের পথ আটকাবে এমন কোন মানুষ এই পৃথিবীতে জন্মাতে পারে না। দলে বলে এসে আমাদের নারীদের উপরে হামলা চালাবে,
সব লেজ গুটিয়ে ঘরের মধ্যে পালিয়ে গেছে সেই সময়। তো আজ আমার বক্তব্য আমি এখানে শেষ করবো। হিজবুত তাওহীদের জয় হোক। হিজবুত তাওহীদ পুরো পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন সব উৎসর্গ করেছে। এর বিনিময়ে আল্লাহ নিশ্চয় এই বাংলার মাটিকে হেফাজত করবেন, বাংলার মাটিতে উগ্রবাদের আস্তানা আর হিজবুত তাওহীদ হতে দেবেন না।